أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রিয় দিনী ভাই বোনেরা, সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন মাদ্রাসা বিডির পক্ষ থেকে। আমাদের আজকের এই অনুষ্ঠান যে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা তায়াম্মুম শিখব। তায়াম্মুম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তায়াম্মুম হচ্ছে তারাই করে যারা খুবই অসুস্থ থাকে, যাদের ঠান্ডার সমস্যা রয়েছে, এবং এখন যে শীতকাল, এই শীতকালে অনেক সময় অজু করতে পারে না, যাদের ঠান্ডার সমস্যা অসুখ বিসুখের কারণে, বা বিভিন্ন দিন দীর্ঘদিন হসপিটালে ভর্তি থাকার কারণে হয়তো অনেকে চিন্তা করে যে অজু করার ব্যবস্থা নেই বা কীভাবে নামাজ পড়ব। তো শরীয়ত আমাদের জন্য খুবই সুন্দর একটি ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ, শরীয়ত আমাদের জন্য কত সহজ করে দিয়েছে। অনেকে মনে করে যে তেমন করে নামাজ পড়লে হয়তো বা নামাজ হবে কি হবে না, অনেকে এটা নিয়ে চিন্তাই করে থাকে। তো এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই, এটা খুবই শক্তিশালী একটি হাদিস দ্বারা প্রমাণিত। আর আল্লাহ তাআলা তো কোরআন শরীফে বলে দিয়েছেন, মাতাইয়াম্মা মুসাইয়্যিদান তাইয়্যিবা, অর্থাৎ যাদের সমস্যা এটা তারা তো অবশ্যই তায়াম্মুম করে নামাজ পড়তে পারবে, এরকম কোনো সমস্যা নেই। তো মূলত তায়াম্মুম কিভাবে করবেন তায়াম্মুম নিয়ে এখন আপনাদেরকে শেখাব। তো তায়াম্মুম করতে হয় আপনার পবিত্র মাটি দ্বারা, কখনোই অপবিত্র মাটি দ্বারা তায়াম্মুম হবে না। শর্ত হচ্ছে মাটিটা পবিত্র হতে হবে এবং শুকনো মাটি। আপনাকে হয়তো বা আপনি হসপিটালে যাচ্ছেন, সেখানে হয়তো বা আপনি এরকম একটা শক্ত একটি মাটি শুকিয়ে আপনি বা আপনার সঙ্গে রাখতে পারেন, তখন দেখা যাচ্ছে সেটি আপনি তেমন করলেন। তো এটা আপনারা করতে পারেন, বা মাটি কুড়ানো যেমন ইট, এগুলো দিয়েও আপনি তেমন করতে পারবেন। তো প্রিয় দর্শক, তেমন করার প্রথম একটি নিয়ত আছে, সে নিয়তটাকে আপনাকে করতে হবে। তেমন করার নিয়তের প্রথমে আপনাদেরকে নিয়ত করতে হবে, সেটি হচ্ছে আমি ভেঙে ভেঙে বলছি এবং ভিডিও স্ক্রিনে আমি আপনাদের সুবিধার জন্য লিখে দেবো, আপনারা এটা দেখে মুখস্থ করে নেবেন। তো প্রথমে পড়বেন নাওয়াই তোয়ার আতাইয়া মামা নিরফিল হাদাস ইশতিবাহাতান লিসসালাওয়াতি ওয়া তাকাররুবান ইলা আল্লাহি তাআলা। আমি আবার পড়ছি, নাওয়াইতুয়ান আতাইয়া মামা নিরফিল হাদাসি ইশতিবাহাতান লিসসালাওয়াতি ওয়া তাকাররুবান ইলা আল্লাহি তাআলা। তো এই নিয়তটা করবেন, তারপরে যে মাটির যে ইস্তিফতা থাকবে সেখানে আপনারা এরকম দুটি হাত এরকম লাগাবেন, এরকম হাত দুটি এরকম দিবেন, দেওয়ার পরে হাত দুটি উঠে এরকম দুইটা বা তিনটা এরকম ঝাঁকি দিবেন, কারণ বাড়তি যে বালু আছে বা খারাপ ময়লা যদি থাকে আপনি হাত থেকে ভরে দেবেন। তারপরে একবার একবার মুখটাকে মাসাজ করবেন, এরকম করে একবার মুখটাকে মাসাজ করবেন, শেষ একবার একবার করবেন, তিনবার করা লাগবে না। একবার মুখটা মাসাজ করলেন, এরপর আবার আবার এরকম করে মাঠ মাঠ করে নেওয়ার পরে আবার এরকম করে আপনারা তিনবার ঝাঁকি দিবেন। দেওয়ার পরে তারপরে এরকম হাতের এই যে তিনটি আঙুল আছে, এই তিনটি আঙুল দিয়ে প্রথমে আপনারা ডান হাতটাকে মাসাজ করবেন, এভাবে মাসাজ করবেন। তারপরে এই যে দুইটা আঙুল বাদ থাকলো, এই দুইটা আঙুলের মাধ্যমে আপনারা এভাবে হাত ধরে আপনারা এভাবে টানবেন, শেষ ডান হাত হয়ে গেল। এবার আবার এই তিন আঙুল দিয়ে এইভাবে করে আপনারা মাসাজ করবেন, আবার এই দুইটা আঙুলের মাধ্যমে এইভাবে আপনারা মাসাজ করবেন, শেষ তামাম কিন্তু হয়ে গেল। তিনবারও করা লাগবে না, বা মাসও গর্দান মাসও করা লাগবে না, অজুতে আমরা যেরকম করি সেরকম কিছুই করা লাগবে না। তো এটা এটা করে আপনারা নামাজ পড়লে আপনাদের নামাজ সুস্থ হয়ে যাবে। তো তায়াম্মুম আসলে সব সময় না, আপনার কিছু কিছু সময়, যেমন ধরুন আপনি কোথাও সফরে গেছেন বা এমন কোথাও আছেন যেখানে অজুর জন্য কোনো পানি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনার নামাজের অর্থ থাকতেছে না, নামাজের অর্থ চলে যাচ্ছে,
তো কোথাও পানি পাচ্ছেন না, খুবই কঠিন অবস্থা, তখন আপনি তামিল করতে পারবেন। এটা গেল এক নম্বর। দুই নম্বর হচ্ছে আপনি খুবই অসুস্থ, যখন পানি আপনার ধরা সম্ভব না, ডাক্তার নিষেধ করেছে বা আপনি পানি ধরতে পারবেন না, বা আপনার অসুস্থতার কারণে আপনি সেখানে পানি লাগাতে পারবেন না, যদি এরকম অবস্থা হয় তাহলে আপনি তামিল দেয়া যাচ্ছে। তো এছাড়াও অনেক সমস্যা, ঠান্ডার সমস্যার কারণে অনেকে পানি হাত দিতে পারে না। এখন তো শীতকাল, শীতের সময় অনেকের সমস্যা হয়, ঠান্ডার সমস্যা, হাঁপানি আছে, অ্যালার্জি আজমা আছে। তো ছেলে মেয়ে উভয় সবারই একই নিয়ম, আপনারা তামিল যেভাবে বললাম আপনারা এইভাবে আপনি তামিল করতে পারবেন। প্রথমে নিয়ত করবেন, তারপরে মুখ মাসাও করবেন, তারপরে হাত মাসাও করবেন। এভাবে করলে আপনাদের নামাজ ইনশাআল্লাহ হয়ে যাবে। কোনো চিন্তা করার কিছু নেই যে নামাজ হবে কি হবে না, কোনো চিন্তা করার কিছু নেই। এটি খুবই শক্ত হাদিস দ্বারা প্রমাণিত। তো প্রিয় দর্শক, আজকে এটা আমার পর্যন্ত শেষ। তো আজকের মতো বিদায় নেব। তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং শিক্ষণীয় বিভিন্ন রকম ভালো ভালো ভিডিও যদি আপনারা পেতে চান, তাহলে পাশে থাকা বেল বাটনটি আপনারা ক্লিক করে রাখবেন, যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। এবং আমাদের চ্যানেলে ভিডিওটি একটা লাইক দিবেন, সঙ্গে শেয়ার করবেন, আপনাদের বন্ধু বান্ধব যারা জানে না তারাও এই বিষয়গুলো জানতে পারবেন। তো এ বলে আজকে আমি জানাচ্ছি, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ইসলামকে প্রচারের সাথে ইসলামিক তথ্যবহুল ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য এই সাবস্ক্রাইব আইকনটিতে ক্লিক করুন, এরপর এই বেল আইকনটিতে ক্লিক করুন। যখনই আমরা ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করার জন্য সবাইকে ধন্যবাদ।